স্পেসএক্স সংস্থার প্রধান ইলন মাস্ক জানিয়েছিলেন যে এপ্রিলেই স্টারশিপ রকেটের পরীক্ষামূলকভাবে টেস্ট হবে। কথা অনুযায়ী সোমবার স্টারশিপের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ চাইছিল স্পেসএক্স। স্টারশিপকে লঞ্চ প্যাডে নিয়ে তৈরিও করা হয়ে গেছিল, কিন্তু শেষ মুহূর্তে স্টারশিপের উৎক্ষেপণ অর্থাৎ লঞ্চ স্থগিত করতে হয়। স্পেস এক্সের কর্তারা জানিয়েছিলেন সেদিন সুপার হেভি বুস্টার অংশে প্রেসারের সমস্যার কারণে নির্ধারিত সময়ের কয়েক মিনিট আগে লঞ্চ বাতিল করতে হয়, ফলে লঞ্চ প্যাডেই তো থমকে থাকে দৈত্যাকার রকেটটি। এই স্টারশিপ এখনও পর্যন্ত স্পেস এক্সের নির্মিত সবচেয়ে শক্তিশালী রকেট। এর মাধ্যমে চাঁদ এবং মঙ্গল গ্রহে মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা ইলন মাস্কের সংস্থার। স্পেস এক্সের পক্ষ থেকে জানানো হয়েছিল যে গত সোমবারের পর 48 ঘন্টার মধ্যে আর লঞ্চ হওয়ার কোনো সম্ভাবনা নেই, লঞ্চ হলেও 48 ঘন্টা পরে। কিন্তু 48 ঘন্টা পরেও লঞ্চ হয়নি। অবশেষে আজকে ভারতীয় সময় সন্ধে 6:30 থেকে কাউন্টডাউন শুরু হয় লঞ্চের। লঞ্চের যখন ঠিক আর 30 সেকেন্ড বাকি আছে তখন আবারও টেকনিক্যাল কারণে লঞ্চ স্থগিত রাখা হয়। প্রায় 10 মিনিটের মতো স্থগিত রাখার পর ফের কাউন্টডাউন টাইম শুরু হয় এবং যথাসময়েই লঞ্চ হয়েছিল। রকেটটি উৎক্ষেপণ হওয়ার পর সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু রকেটটা উৎক্ষেপণের 4 মিনিটের মাথায় হঠাৎ করেই বিস্ফোরণ হয়ে যায় রকেটটার মধ্যে, ফলে আলটিমেটলি এই টেস্টটা ফেলিওর হয়। ফেলিওরের কারণ হিসাবে মনে করা হচ্ছে যে রকেটটা উৎক্ষেপণের পর যখন বাস্ট হয় তার কয়েক মুহূর্ত আগে পর্যন্ত কোনো ইঞ্জিনে ইগনাইট হয়নি সঠিকভাবে। যদিও এই লঞ্চের পরে স্পেসএক্স সংস্থার তরফ থেকে টুইট করে এই মিশনের অংশভুক্ত সমস্ত মেম্বারদের স্বাগত জানায় যে স্টারশিপ স্পেসক্র্যাফ্টের উৎক্ষেপণ সফলভাবে হয়েছে, এবং টুইটে আরও বলা হয় যে কর্মীদের মুষড়ে না পড়ে বরঞ্চ পরের টেস্টের জন্য তৈরি হতে বলা হয়েছে। আলটিমেটলি স্টারশিপ স্পেসক্র্যাফ্টটা ফেলিওর হলেও স্পেসএক্স একই ফেলিওর বলে মানতে রাজি নয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও। ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশানে অল সিলেক্ট করবেন, তাহলে আমি যখনই এই টাইপের ইনফরমেটিভ ভিডিও দেবো তা আপনার কাছে তৎক্ষণাৎ পৌঁছে যাবে। দেখা হচ্ছে আবার অন্য কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণ বাই বাই।